এখন আমরা আলোচনা করব আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কে। ওকে, যদি বলো যে শ্বসনতন্ত্র কেন আছে আমাদের দেহে, বাতাস গ্রহণ বাতাস ত্যাগের জন্য, ফেল এখন আসি যে শ্বসনতন্ত্রে কি কি পার্ট আছে। তোমরা যদি খেয়াল করো আমাদের মুখের, এটা তো আমাদের ফেস, ফেসের সামনে নাক আছে, নাকের নিচে দুটো ছিদ্র আছে। আমরা যদি মুখ বন্ধ করে রাখি তাহলে এই দুটো ছিদ্র দেখি হয় বাতাস প্রবেশ করবে, একবার কিছুক্ষণ পর দেখা যাবে সেই বাতাসটা বের হয়ে আসছে। ওকে, তার মানে দেখো আমাদের দেহে বাতাস প্রবেশ করছে কোন দিক দিয়ে, এই নাক দিয়ে। ওকে, মুখের কাজ কিন্তু আলাদা, মুখের কাজ হচ্ছে তোমার আমাদের খাদ্য গ্রহণ করা। হ্যাঁ, মুখের কাজ বাতাস গ্রহণ করা না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমরা মুখ দিয়ে বাতাস গ্রহণ করি কখন, যখন হচ্ছে আমাদের নাক বন্ধ হয়ে যায়, ওই যে সর্দি লাগে, রাইনাইটিস হয়, ঠিক আছে, তখন আমরা কি করি আমাদের নাকের মধ্যে মিউকাস জমা হয় বা হচ্ছে যে স্লেশিয়া বলা হয় ওটা জমা হয়, তখন আমাদের নাকটা ক্লোজড হয়ে যায়। তখন আমরা কি করি আমরা হা করে মুখ দিয়ে শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগ করি। ওকে, এখন আমরা আসি এই যে নাক দিয়ে কি করছি, আমরা নাকের যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করছি, তারপর এখানে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজ দিয়ে বাতাসটা কি করে বাতাসটা হচ্ছে ভেতরে যায়, তারপর এখানে ভেতরে একটা ফাঁকা জায়গা আছে কহকর টাইপের, ওখানে যায়, তারপর এটা ইউটার্ন নেয় আমাদের নিচের দিকে চলে আসে গলার এখানে, ঠিক আছে, তারপর গলার এদিক দিয়ে নিচে নামে আর এখানে সেই শ্বাসযন্ত্র। এখন যদি শ্বাসযন্ত্রের কথা বলো সেটা কিরকম, এই যে এখান থেকে পিঙ্ক কালার যে নালিকাটা নিচের দিকে নেমে আসছে এটা হচ্ছে, সরি, এটা হলো শ্বাস নালী, হ্যাঁ শ্বাসযন্ত্র না, শ্বাস নালী। পিঙ্ক কালার যে জিনিসটা উপর থেকে নিচের দিকে নেমে এসেছে এটা হচ্ছে শ্বাস নালী। তারপর দেখো শ্বাস নালীটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পর এটা ফুসফুসের মধ্যে আরো ভাগে বিভক্ত হয়েছে আর ফাইনালি আমরা ফুসফুসটা পেয়েছি। এই যে কয়েকটা অংশ বললাম, এই কয়েকটা অংশই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। ওকে, বা এভাবে আমাদের যে শ্বসনতন্ত্রটা আছে সেটার পার্ট হচ্ছে এগুলা। আমি একবার রিপিট করি, প্রথমে দেখো নাকের দুইটা ছিদ্র, তারপর এখানে একটা প্যাসেজ আছে, সবই দেখাবো তোমাদেরকে, তারপরে হচ্ছে পেছনে একটা কি আছে, গহ্বর আছে, হ্যাঁ গহ্বর, গহ্বরটা আমরা ফিল করতে পারি যখন আমাদের সর্দি লাগে, মনে হয় যে এই জায়গাটা ভারী হয়ে আছে, হচ্ছে মাথার ভেতরে এই জায়গাটা, এই জায়গায় এই বরাবর একটা জায়গা ভারী হয়ে আছে বা মিউকাস জমা হচ্ছে, সেখানে মিউকাসের ঝর্ণা তৈরি, ঝর্ণার মতো একটা ব্যাপার স্যাপার যে ওখানে জমা হয়ে আছে, তারপর নাক দিয়ে সেটা বের হয়ে আসছে। ওকে, তো এই যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার পর নিচে আমাদের গলার এখানেও একটা ফাঁকা জায়গা আছে, তারপর নিচে শ্বাসনালী আছে আর শ্বাসনালী থেকে বাকিগুলো তো আমরা দেখতেই পাচ্ছি এখানে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টোটাল শ্বসনতন্ত্র। এখন শ্বসনতন্ত্রকে আলোচনার সুবিধার জন্য তিনটা ভাগে ভাগ করা হয়। একটু আগে আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমাদের শ্বসনতন্ত্রের শ্বাসক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, কার সাথে কার, ফুসফুসের সঙ্গে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয় রক্তের। ওকে, তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদানটা হচ্ছে তাহলে ওখানে কি হয় গ্যাসীয় বিনিময়, এটাই মেইনলি শ্বসন প্রক্রিয়া, কিন্তু অক্সিজেনটাকে কিন্তু সেখানে যেতে হবে। ওকে, অক্সিজেনটা কি করতে হয়, সেখানে যেতে হয়। এখন অক্সিজেন যদি সেখানে যায় তাহলে তার আগে কি করতে হবে, অক্সিজেনটাকে আমাদের দেহের মধ্যে গ্রহণ করতে হবে। তাহলে দেখো আমি তিনটা ওয়ার্ড বলেছি, একটা হচ্ছে একদম শেষে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান বা গ্যাসের আদান প্রদান, তার আগে সেটা পরিবহন, তার আগে সেটা গ্রহণ। তাহলে দেখো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে বাতাস বা বায়ু। ওকে, প্রথমে কি হবে, বাতাস বা বায়ু শোষণ বা ত্যাগ অঞ্চল, এই অঞ্চলটা আছে, এর জায়গা দিয়ে কি করি আমরা শ্বাস গ্রহণ করি। হ্যাঁ, ভেতর থেকে যদি ইনফ্লুয়েন্স আসতেছে কিন্তু বাতাসটা গৃহীত হচ্ছে এই জায়গা দ্বারা, বাতাস কিন্তু আমাদের পেট দ্বারা বা হচ্ছে আমাদের কান দ্বারা বা এই যে আঙ্গুল আছে, আঙ্গুলের এখানে ত্বকে আমাদের যে হচ্ছে লোমকূপ আছে এগুলো দ্বারা বা আমাদের পায়ে ছিদ্র দ্বারা যে বাতাস শোষণ হয় তা কিন্তু না, বাতাস গৃহীত হচ্ছে এই নাসা ছিদ্র বা এই জায়গাটা দিয়ে, আমাদের মুখ দিয়ে আমরা বাতাসটা গ্রহণ করতে পারি। ওকে, দ্যাটস ওয়াই এই শ্বসনতন্ত্রের প্রথম যে অংশ এটাকে বলা হয় বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। ওকে, ওয়েল তারপরে যে জায়গাটা আছে যে নালিকা, নালিকার কাজ কি, কোনো কিছু পরিবহন করে, যেমন আমাদের বাসায় ওই পানির পাইপ লাইন আছে, পানির পাইপ লাইন দিয়ে কি হয় পানি যাওয়া আসা করে, তারপর হচ্ছে আমাদের কিচেনে গ্যাসের জন্য একটা পাইপ লাইন আছে, ওর মধ্যে কি হয় ওর মধ্যে দিয়ে গ্যাস চলে আসে, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস যেটা। তারপর ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটির জন্য কি আছে, একটা ওয়্যার আছে, তার আছে, ওই তারের মধ্যে দিয়ে কি যাওয়া আসা করে, ইলেকট্রিসিটি যাওয়া আসা করে। ওকে, এটা ওই তারের মধ্যে দিয়েই ইলেকট্রিসিটি যাওয়া আসা করে। তাহলে দেখো এই যে কোনো জায়গায় যদি এরকম কোনো তার বা কোনো পাইপ লাইন থাকে সে জায়গাতে কি হবে, সে জায়গাতে কোনো কিছু যাওয়া আসা করবে। এখানেও সেম কেস, এখানে একটা পাইপ লাইন আছে, আবার এদিকেও দেখো পাইপ লাইন আছে, এই জায়গাগুলোতে কি হয় সেই বাতাস যেটা ঢুকবে বা ফুসফুস থেকে যেটা বেরোনোর কথা সেটা যাওয়া আসা করবে, হয় ঢুকবে বা বেরোবে। এরপর কি, এরপরে যে ভেতরে যে জায়গাটা, এখানে অ্যাকচুয়ালি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের শোষণ বা বিনিময় হয়। যদি বলো যে এটা কেমনে হয়, সেটা হচ্ছে এর মধ্যে কিছু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের কথা আমরা জানবো, আমি তোমাদেরকে দেখিয়ে ফেলি। ওকে, এর মধ্যে হচ্ছে
এই যে এটাকে কিছু স্ট্রাকচার আছে, হ্যাঁ এরকম গোল্লা গোল্লা জিনিসপত্র, এই গোল্লা গোল্লা জিনিসপত্রের বাইরে আবার থাকে হচ্ছে রক্তনালিকা। ওকে, এই যে এখানে যদি দেখো এই যে রক্তনালিকা আছে এরকম রেড কালার বা হচ্ছে ব্লু কালার, এগুলো কোথায় আছে? ওই গোল্লা গোল্লা জিনিসের বাইরে। হ্যাঁ, তো এই রক্তনালিকার সাথে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয়, ঠিক আছে? কোথায় হচ্ছে? যে এই জায়গাটার মধ্যে হচ্ছে। ওকে, তো এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হচ্ছে, তার মানে এখানে কি হয়, গ্যাসীয় বিনিময় হয়। এইভাবে পুরো শ্বসনতন্ত্রকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা ওই জায়গাটা চলে যাই যে শ্বসনতন্ত্রের কি কি পার্ট আছে। এখানে দেখো শ্বসনতন্ত্রে, মানুষের শ্বসনতন্ত্রের তিনটি অংশ। ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল। যে বায়ুটা গৃহীত হবে বা যে বায়ুটা হচ্ছে আমরা ত্যাগ করবো, সেটা আবার পরিবহন হতে হবে যে নালিকা টাইপের জিনিস, সেটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। আর লাস্ট ফুসফুসের মধ্যে শ্বসন অঞ্চল। এখন আমরা এই তিনটা জিনিস ডিসক্রাইব করবো। প্রথমে আসি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চলে কি হয়? বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল যেটা আছে সেটা আগে ফিগারটা দেখে নিই। দেখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ধরো একটা মানুষ আছে এরকম, ধরো আমি, আমাকে তোমরা সামনে থেকে দেখছো, সামনে থেকে দেখবে কি দেখবা, দুটো নাকের নিচে দুটো ছিদ্র আছে, এটা দেখবা। আমি যদি একটু ঘুরে যাই, এরকম করে ঘুরে যাই, আর আমাকে যদি এরকম করে কাট করা হয়, ঠিক আছে, কাট করলে তোমরা এই সাইড থেকে কিন্তু দুটো ছিদ্র আর দেখবা না। কি দেখবা? এরকম করে কাট করলে একটা ছিদ্র দেখবে, আর এখানে ভেতরে একটা গহ্বর আছে সেটা দেখবে। এই ফিগারটা অনেকটা এরকম। তো এটার সঙ্গে একটু মিল করি, আমি এদিক হয়ে যাই, ঠিক আছে। এটা এখন যদি এভাবে কাট করা হয়, আমাকে নাক বরাবর এই পেছন সামনে দিয়ে কাট করা হয়, তাহলে কি দেখবা? তাহলে এখানে হচ্ছে একটা ছিদ্র, তার পেছনে একটা ফাঁকা জায়গা, এই যে হচ্ছে সেই ছিদ্র, এই পেছনে এটা হচ্ছে ফাঁকা জায়গা। তারপর কি, এই ফাঁকা জায়গাটা কার সঙ্গে কন্টিনিউ করেছে? আমার গলার এখানে এই জায়গাটার সঙ্গে কন্টিনিউ করেছে। ওকে, তো এই হচ্ছে সেই গলার জায়গা। ওকে, এই হচ্ছে আমাদের বাতাস গ্রহণের প্রাইমারি জায়গা, প্রথম জায়গা। এখন আসেছি এগুলোর নাম কি। দেখো রন্ধ্র বা ছিদ্র মানে কি, এরকম ছোট একটা গ্যাপ থাকবে, ওই দিক দিয়ে কিছু একটা প্রবেশ করবে বা কিছু একটা বের হবে, এই টাইপের ব্যাপার। তো এখানে দেখো এই জায়গায়, এটা হচ্ছে আমাদের নাক, নাককে বলা হয়েছে নাসা। নাকের নিচে একটা ছিদ্র আছে, এটাকে বলা হয় রন্ধ্র, তাহলে নাসার অংশ। ওকে, বা এটাকে নস্ট্রিলও বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে নাসার অংশ। নাসার অংশকে দিয়ে কি হয়, বাতাস প্রবেশ করে, ঠিক আছে। ওকে, আবার আমাদের নাসার অংশ দুইটা, নাসার অংশের মাঝে কি আছে, একটা ব্যবধায় পর্দা আছে বা সেপ্টাম আছে, ঠিক আছে। এখন এরপরে যে অংশটা, সেটার নাম হচ্ছে ভেস্টিবিউল, ঠিক আছে, ভেস্টিবিউল। হ্যাঁ, ভেস্টিবিউল ব্যাপারটা কি, ভেস্টিবিউল হচ্ছে এই যে দেখো, এটা তো নাসার অংশ। নাসার অংশের পর এই জায়গায় একটা এরকম করে হালকা প্যাসেজ আছে, দেখো এই যে এটা উপরের দিকে উঠে গিয়েছে। হ্যাঁ, এরকম করে কি আছে, প্যাসেজ আছে। তো এই যে প্যাসেজ যেটা, এটাকে বলা হয় ভেস্টিবিউল বা নাসা পথ। হ্যাঁ, বা এই যে আমাদের নাকের মধ্যে যদি এরকম করে নিচ দিয়ে টর্চ দাও, টর্চ দিলে দেখবা যে এরকম করে কি আছে, একটা প্যাসেজ আছে, এরকম করে দুটো নালিকার মতো উপরের দিকে উঠে গিয়েছে। হ্যাঁ, ওটাকে বলা হয় ভেস্টিবিউল। এটা একটু দেখানো ট্রাই করি তোমাদের। এই যে দেখো, এই যে এই দুটো জায়গা, এটা হচ্ছে নাসার অংশ, আর এই যে উপরের দিকে যাচ্ছে এটাই হচ্ছে ভেস্টিবিউল, ঠিক আছে। ওকে, এত বড় না যদিও, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে ভেস্টিবিউল। আরেকবার দেখেন, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে ভেস্টিবিউল বা নাসার পথ। কথা হচ্ছে এখানে কি থাকে, এই ভেস্টিবিউলের প্রাচীরে কিছু লোম থাকে। হ্যাঁ, মাঝে মাঝে দেখবে যে কিছু পাবলিক আছে যারা হাইজিন না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই লোমগুলো বাইরে বের হয়ে আসে, আবার ওটা কাট করা হয়। ওকে, যদি এটা কাট করা একদমই ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে এই ভেস্টিবিউলের একটা কাজ আছে। কি কাজ? ধরো কোনো জায়গায় ধুলি ঝড় হচ্ছে, বা তোমাদেরকে হচ্ছে আমি দুবাই নিয়ে গেছি ঘুরতে, ওকে, বা হচ্ছে তোমরা ধরো দুবাই গেছো হানিমুন করতে, তো ওখানে ধুলি ঝড় হয়। কেউ যদি ধুলি ঝড়ের মধ্যে যায়, তাহলে কি হবে, তারা নাক দিয়ে ধুলো ঢুকবে, কিন্তু আমাদের নাকের একটা ডিফেন্স মেকানিজম আছে। কি সেটা? আমাদের নাকের মধ্যে এরকম করে লোম আছে। তোমরা যদি একটু টর্চ দিয়ে নাকের মধ্যে দেখার ট্রাই করো, একটা হচ্ছে মিররের সামনে দাঁড়িয়ে, তাহলে ব্যাপারটা দেখতে পাবে। ওকে, তো এই ভেস্টিবিউলের ভেতরে যে লোমগুলো আছে, এগুলো কি করবে, বাতাসের মধ্যে যে ধুলো আছে সেই ধুলোটা ছাকন কাজে সহায়তা করে। তারপর তোমরা ধরো হচ্ছে ধুলি ঝড় থেকে বাসায় চলে আসলা, তারপর যদি পানি দিয়ে ওয়াশ করে দেখবে যে পানির কালারটা আর পানি নেই, ব্ল্যাক হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঠিক আছে। কেন? কারণ ধুলোগুলো ওখানে জমা হয়েছে, ছাকন হয়েছে। ওকে, এটা হচ্ছে ভেস্টিবিউলের কাজ। এছাড়া ভেস্টিবিউলের আরেকটা কাজ আছে, সেটাতে এখন আসলে একটু পরে আসবো। ওকে, এরপর আমরা আসি নাসা গহ্বর। নাসা গহ্বর কোনটা? নাসা গহ্বর হচ্ছে যে ভেস্টিবিউলটা পার করে দাও, এই জায়গাটা পার করে দিলে এই যে বিশাল বড় একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে নাসা গহ্বর, ঠিক আছে। এটাই কি নাসা গহ্বর। এই নাসা গহ্বরের প্রাচীরে মিউকাস মেমব্রেন থাকে, ঠিক আছে। তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে শীতক পড়েছো, শীতক। শীতক ব্যাপারটা কি? শীতক ব্যাপারটা হচ্ছে যে ভেতর দিয়ে যদি কোনো গরম জিনিসকে ঠান্ডা করতে হয়,
তাহলে ওটা ভেতর দিয়ে পাস করানো হয়, তার চারদিকে পানির একটা আস্তরণ থাকে, তো পানির সংস্পর্শে এসে ওই জিনিসটা কি হয়, কাছের তৈরি যদিও জিনিসটা, হ্যাঁ, পানির সংস্পর্শে এসে ওটা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, যে জিনিসটা টেম্পারেচার বেশি ছিল। এখানে এই জিনিসটাও এই টাইপের একটা ব্যাপার স্যাপার আছে, কি এই যে এখানে নাসা গহ্বর যেটা, হ্যাঁ, এই নাসা গহ্বর, এই নাসা গহ্বরের চারদিকে হচ্ছে মেমব্রেন আছে, ঠিক আছে, কিসের মেমব্রেন, মেমব্রেন মানে হচ্ছে আবরণ, পর্দা, মিউকাস মেমব্রেন। ওকে, এই মিউকাস মেমব্রেন কি করে, ধরো আমি শীতকালে শ্বাস গ্রহণ করছি, শীতকালে যখন আমি শ্বাস গ্রহণ করি শীতকালে কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ যদি কম থাকে আর এই বাতাসটা শুষ্ক বাতাসটা যদি আমার ফুসফুসে যায়, এটা আমার ফুসফুসের জন্য ক্ষতিকর, ফুসফুসকে শুকিয়ে ফেলবে। বা হচ্ছে শীতকালে বাতাসের টেম্পারেচার কম থাকে, ধরো তুমি সাইবেরিয়া গিয়েছো, সাইবেরিয়ার টেম্পারেচার দেখা আছে মাইনাসের নিচে, তার মানে বাতাসের টেম্পারেচার অনেক কম, এই বাতাস যদি আমার ফুসফুসে ডিরেক্ট যায় তাহলে কিন্তু ফুসফুস জমাট বেঁধে যেতে পারে। তো এই যে ঠান্ডা বাতাস বা শুষ্ক বাতাস যাতে আমার ফুসফুসে যেয়ে আমার ফুসফুসের ক্ষতি করতে না পারে সেজন্য কি হয়, সেজন্য এই মিউকাস মেমব্রেনটা বাতাসের আর্দ্রতার পরিমাণ, বাতাসের টেম্পারেচারটা মেনটেন করে দেয়, ঠিক আছে। তার মানে দেখো বাতাসটা এখানে আসলো, এসে কিছু সময়ের জন্য কিন্তু আবার ওয়েট করে, বা এটাতে একটা ক্যাভিটি, বাতাসে সেই জায়গায় ঘোরাফেরা করে, ঘোরাফেরা করার সময় এখানে কি হয়, বাতাসের আর্দ্রতা, তারপর বাতাসের টেম্পারেচার এগুলো রেগুলেট করে দেয়, তারপর বাতাসটা কিন্তু আমার বডির ভেতরে বা ফুসফুসের দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে। এই হচ্ছে এটা, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নাসা গহ্বর। আর এখানে দেখো কি আছে, এর প্রাচীরে সিলিয়া যুক্ত মিউকাস স্পন্দনকারী এবং অলফ্যাক্টরি কোষ আছে। আচ্ছা, তো মিউকাসের কথা বলে ফেলেছি, এখন দেখো আরেকটা ওয়ার্ড পেয়েছি আমরা, অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি ব্যাপারটা কি, অলফ্যাক্টরি হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে আমরা একটা নার্ভের নাম পড়বো, ঠিক আছে, ওকে, সেটার সঙ্গে রিলেটেড অ্যাকচুয়ালি। এখন বলে যে জিনিসটাকে, ধরো একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ, সেখানে বা ট্যানারি, ট্যানারি কিন্তু একটা ফ্যাক্টরি, এখানে চামড়া উৎপন্ন হয়, কোনো জায়গায় যদি কোনো কিছু উৎপন্ন হয় তাকে আমরা ফ্যাক্টরি বলি। তো ধরো তুমি ট্যানারি ভিজিট করতে গিয়েছো, ট্যানারি ভিজিট করতে গেলে তুমি একটা চরম প্রবলেম ফেস করবা, সেটা হলো মনে হবে যে তুমি নাক বাসায় রেখে আসলে ভালো হতো, ঠিক আছে, কারণ কি তুমি তোমার নাক দিয়ে একটা বাজে স্মেল পাবে, ওখানে সাস্টেইন করা খুব টাফ। ওকে, এখন কথা হলো নাক দিয়ে কেন আমরা এই স্মেলটা পাই, কারণ হচ্ছে এই যে এখানে অলফ্যাক্টরি কোষ থাকে। যদি বলো অলফ্যাক্টরি কোষ কি, অলফ্যাক্টরি কোষ হচ্ছে আমাদের যে স্নায়ুতন্ত্রটা আছে সেই স্নায়ুতন্ত্রের একটা পার্ট হলো অলফ্যাক্টরি স্নায়ু, সেই অলফ্যাক্টরি স্নায়ু নিচের দিকের অংশগুলো এরকম স্ফীত হয়ে যায় তাদেরকে অলফ্যাক্টরি কোষ বলো। যদি বলো যে এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে যে আমাদের নাসা গহ্বরটা আছে না, নাসা গহ্বরের যে প্রাচীর এই জায়গাটা, এখানে এরকম করে থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। ওকে, এগুলো কিসের জন্য দেয়, আমাদের ঘ্রাণের জন্য দেয়। দেখো বাতাসের দিকে প্রবেশ করে সরাসরি এখানে হিট করে, ব্যস্ত আমরা কি পাই, ব্যস্ত আমরা হচ্ছে স্মেলটা পাই। ওকে, তাহলে নাসা গহ্বরে কি আছে, অলফ্যাক্টরি কোষটা আছে। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে নাসা গহ্বরের লাস্ট পার্ট, নাসা গহ্বরের যে লাস্ট পার্টটা আছে তাকে বলা হয় হচ্ছে কোয়ানি। ওকে, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটার মাধ্যমে কি হয়, নাসা গহ্বরটা আমাদের গলার সাথে কানেক্টেড হয়ে যায়। ওকে, আমরা যদি আরেকটা ফিগার দেখি, এখানে দেখো এই যে এই জায়গায় এটা আমাদের হচ্ছে নাসার অংশ, তারপর এখানে ভেস্টিবিউল, নাসা গহ্বর, আর এই যে এখানে এই জায়গাটাকে বলা হয় কোয়ানি, ঠিক আছে। ওকে, বা এই যে এই জায়গার কথা বলতে পারো, এই জায়গাকে কি বলা হচ্ছে, কোয়ানি বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কি বলবো তোমরা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কোয়ানি। এখন এই কোয়ানি কি করেছে, কোয়ানি হচ্ছে এটা তো আমাদের গলার শুরু, ওকে, এই জায়গার সঙ্গে এটা কানেক্টেড হয়েছে। এটাকে বলা হয় ফ্যারিংস, এটাকে বলা হয় হচ্ছে ফ্যারিংস। হ্যাঁ, ফ্যারিংসের আবার তিনটা পার্ট আছে, উপরের দিকে যেটা সেটাকে বলা হয় ন্যাসোফ্যারিংস, আবার আমাদের ওরাল ক্যাভিটির ঠিক পেছনে আছে যেটা সেটাকে বলা হয় ওরোফ্যারিংস, তার নিচে যেটা আছে তাকে বলা হয় ল্যারিঞ্জোফ্যারিংস। ওকে, এখন কথা হচ্ছে এটার নাম কেন এরকম হয়েছে, নাক, নাক থেকে আসছে ন্যাজাল, যেমন নাকের গহ্বর যেটা তাকে বলা হচ্ছে ন্যাজাল ক্যাভিটি, সেই ন্যাজাল ক্যাভিটির পেছনে ফ্যারিংসের যে জায়গা, বা ন্যাজাল ক্যাভিটির সঙ্গে ডিরেক্ট কানেক্টেড ফ্যারিংসের যে জায়গা, ফ্যারিংস মানে গলবিল, তাকে বলা হয় ন্যাসোফ্যারিংস, তার মানে উপরের পার্ট। ওকে, এখন তারপরে যদি আমরা একটা ওই যে ছোট বাচ্চার কথা বলেছিলাম আমরা যখন পরিপাক করেছি, সেই জায়গায় যদি একটা ছোট বাচ্চাকে তুমি ধরো ছোট বাচ্চা কান্না করছে, তখন তুমি যদি তার মুখের মধ্যে একটা টর্চ দিয়ে দেখো, তাহলে একদম পেছনে দেখবে একটা ওয়ালের মতো জায়গা আছে, একটা জিনিসের মুখের ঘন্টার মতো নড়াচড়া করছে, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা, এটা কি ওরাল ক্যাভিটির সঙ্গে কানেক্টেড, এটাকে বলা হয় ওরোফ্যারিংস। ওকে, আর তার নিচে এই যে আমাদের এই জায়গাটা, এটাকে ল্যারিংস বলে, ঠিক আছে। তো ল্যারিংস, ল্যারিংস এর পেছনে হচ্ছে আমাদের ফ্যারিংসের যে জায়গা, তাকে ল্যারিঞ্জোফ্যারিংস বলে, এই যে পেছনের এই জায়গা, ঠিক আছে। মানে আমাদের এই যে এখানে উঁচু যে অংশটা আছে, ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায় উঁচু অংশ, মেয়েদের ক্ষেত্রে পাওয়া যায় না, এটা ঠিক পেছনের জায়গাটাকে বলা হয় হচ্ছে ল্যারিঞ্জোফ্যারিংস। তাহলে ফ্যারিংসের তিনটা পার্ট। ওকে, এরপর
এই হচ্ছে আমাদের নাসা গর্বিল বা নাসা এর কথা বলা হয়েছে। তারপরে কি আছে? তারপর আছে হচ্ছে স্বরযন্ত্র। স্বরযন্ত্র ব্যাপারটা কি? স্বরযন্ত্র হচ্ছে, দেখো আজকে একটু পরে আসি, এটা আমি ডিসকাস করি। একটা মানুষকে যদি আমি এভাবে দাঁড় করাই বা ধরো হচ্ছে যে এভাবে দাঁড় করাই, তাহলে তার সামনে এখানে উচ্চ একটা অংশ পাবে ছেলে মানুষদের, কিন্তু ছেলেদের, এটা মেয়েদের পাওয়া যায় না। ওকে, মেয়েদের এটা ফ্ল্যাট, হ্যাঁ উঁচু অংশ পাবে। তো এই যে উঁচু অংশটা, এটার একটা নাম আছে, এটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়। অ্যাডামস অ্যাপেল বলার পেছনে একটা কাহিনী আছে। আদম আলাইহিস সালাম কে নাকি একটা ফল খাওয়ানো হয়েছিল, সেই ফলটা যখন খাই তাতে তার গলা ধরে যায়, বা হচ্ছে ফল খাওয়া নিষিদ্ধ ছিল, তখন হচ্ছে যে এইভাবে কি একটা এখানে নাকি চাপ দিয়েছিল, দ্যাটস ওয়াই এটা উঁচু হয়ে গিয়েছে, এই টাইপের কথা শুনেছিলাম জাস্ট। ওকে, বাদ দাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এখানে যে তরুণাস্থিটা আছে, এই জায়গায় তরুণাস্থি আছে। হ্যাঁ, যেমন হচ্ছে তুমি যদি এটা একটু হালকা করে চাপ দাও, দেখবা যে এটা মনে হচ্ছে শেপ চেঞ্জ করে, জোরে চাপ দেওয়ার দরকার নেই, ভেঙে যাবে। হ্যাঁ, আর এটা যদি ভাঙে তুমি মারা যাবে, রক্তক্ষরণ হয়ে মারা যাবে, ঠিক আছে? তো হচ্ছে এটা কি করে, এটা শেপ চেঞ্জ করে। আবার চাপাচাপি করতে যেও না, দরকার নেই, রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। ওকে, ফাইন। তাহলে দেখো এই যে এখানে যে তরুণাস্থিটা আছে, এই তরুণাস্থির স্ট্রাকচার এরকম, সামনের দিকে একটু উঁচু। তো এখানে যে স্ট্রাকচার এইটুকু, এটাকে বলা হয় ল্যারিংস, ঠিক আছে? তো এই ল্যারিংসটার ল্যারিংসের ইম্পর্টেন্স কি? ল্যারিংসের ভেতরে একটা কর্ড আছে, ঠিক আছে? কর্ড বলতে আবার কি বুঝছো? দেখো এই যে ল্যারিংস, ল্যারিংস তুমি যদি সামনে থেকে দেখো তাহলে হচ্ছে এরকম দেখায়। হ্যাঁ, সামনে থেকে দেখলেও আবার এটাকে কিন্তু কাট করা হয়েছে, ভেতর থেকে কাট করা হয়েছে, এরকম দেখবা। ওকে, এই যে এখানে তরুণাস্থিটা আসতে আছে, পিছনে নিচের দিকে একটা নালী কাটিংও করেছে। হ্যাঁ, আর যদি তুমি উপর থেকে দেখো তাহলে কি দেখবা? উপর থেকে বলতে একটা মানুষকে ধরো এরকম করে উপরের দিকে করে দিলা, তারপর হা করে দিলা, তাকে টর্চ মারলা, তাহলে ভেতরে দেখতে পাওয়ার একটা পসিবিলিটি আছে। তখন কি দেখবা? এরকম করে দুটো সাদা স্ট্রাকচার দেখবা, বা একটা ভিশেপ স্ট্রাকচার দেখবা। হ্যাঁ, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় ভোকাল কর্ড, ঠিক আছে? বা স্বররজ্জু, এটা কার মধ্যে আছে? এটা ল্যারিংস বা স্বরযন্ত্রের মধ্যে আছে। এই যে আমি কথা বলছি কিভাবে, আমার ফুসফুস বাতাসকে চাপ দিচ্ছে, এটা কাঁপছে, এটা কাঁপার ফলে আবার এটার স্ট্রাকচার চেঞ্জ হয়, যার ফলে বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে, সেটাই কথা আকারে তোমরা শুনতে পাচ্ছ। ওকে, তাহলে এই স্বরযন্ত্র কার মধ্যে আছে? ল্যারিংস এর মধ্যে আছে, এটার কাজ কি? স্বর উৎপন্ন করা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ল্যারিংস। আর ল্যারিংস এর এখানে কি থাকে? স্বরজ থাকে, এটা তো বললামই। আর এই যে অ্যাডামস অ্যাপেল, উঁচু যে অংশটা, এটাকে বলা হয় থাইরয়েড, তরুণাস্থি। যদি এটার গঠনটা দেখতে চাও তাহলে কেমন? এটার গঠনটা হচ্ছে এই যে এটা, এটাই হচ্ছে থাইরয়েড কার্টিলেজ বা থাইরয়েড তরুণাস্থি। দেখো এটা কি হয়ে গেছে, এটা এরকম উঁচু হয়ে গেছে। যদি বলো যে এটা নাম থাইরয়েড কেন হয়েছে, এখানে একটা গ্রন্থি আছে না, থাইরয়েড গ্রন্থি, তাহলে দেখো এই থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? থাইরয়েড কার্টিলেজের নিচে থাকে। ওকে, দ্যাটস দ্য, এখানকার সবগুলো নাম থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড গ্রন্থি, এরকম। ওকে, বাট এই হচ্ছে আমাদের স্বরযন্ত্র। তাহলে দেখো বাতাসটা আমরা গ্রহণ করলাম, বাতাস গ্রহণ অঞ্চল এই পর্যন্তই। এরপর কি হবে? বাতাসটা পরিবাহিত হবে। ওকে, বাতাস পরিবহন হওয়া মানে কি? আমরা এই যে এখানে যে ফিগারটা দেখেছি, এটা ধরো এই পর্যন্ত স্বরযন্ত্র শেষ, এই জায়গা থেকে হচ্ছে স্বরযন্ত্রের পরের অংশ শুরু হয়েছে, তার মানে কি? একটা নালিকা, তার মানে এখানে বাতাস গ্রহণের পর বাতাসটা নিচের দিকে পাস করবে। পাস করা মানে কি? বাতাস পরিবহন করা। তাহলে আমাদের শ্বসনতন্ত্রের পরের যে পার্ট, সেটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল। এটা নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।